আসসালামু আলাইকুম। অল ইন আউট ডিজাইনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। সাথে আছে মাহমুদ রাকিব চৌধুরী। আজকে আপনাদেরকে জানাবো আপনারা কলকাতা আসার পর কোন এরিয়াতে থাকলে আপনাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে এবং কম প্রাইসে রিজনেবল প্রাইসে আপনারা থাকতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন এবং আপনাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে। এবং সাথে আপনাদের জানাবো আপনারা কলকাতা আসার পর অল ইন্ডিয়াতে যাওয়ার জন্য ট্রেনের টিকিট কোথায় থেকে আপনারা কাটতে পারবেন সেটা আপনাদেরকে জানাবো, যেখান থেকে আমাদের ফরেন যে ট্যুরিস্ট যারা আছে এরা ট্রেনের টিকিট গুলো থাকে। তো আপনারা আপনাদেরকে জানাবো কোথায় দেখে আপনারা ট্রেনের টিকিট কাটতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর একটা বিষয় আপনাদেরকে বলি, আমার ভিডিওগুলো সবগুলো ইনফরমেশন রিলেটেড হয়, যার কারণে ভিডিওগুলো একটু বড় হতে পারে। সেক্ষেত্রে আপনার ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনাদের বাংলাদেশে যখন আপনি বাইরে ইন্ডিয়াতে বা অন্য কোনো জায়গায় আসবেন, আমার এই ইনফরমেশন কারণে আপনারা দালাল হতে এবং আপনার বিভিন্ন সমস্যা হতে আপনারা সাবধান থাকতে পারবেন এবং সহজেই আপনাদের যাত্রাপথ ইনফরমেশনের কারণে আপনার যাত্রাপথটা সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো আপনারা কলকাতা আসার পর আপনারা নিউ মার্কেটে থাকতে পারেন। বাংলাদেশ থেকে যারা যায় অনেক বেশিরভাগ মানুষ নিউ মার্কেটে থাকতে পছন্দ করে, কারণ হচ্ছে এখানে থাকার সুবিধাটা অনেক ভালো এবং আপনার প্রাইসটা অনেক রিজনেবল এবং আপনার খাবার ব্যবস্থা অনেক ভালো আছে। এবং অনেকে এই নিউ মার্কেটে অনেক থাকে থেকে মার্কেট করা অনেকে মার্কেট করে। তো আপনার এই জায়গা পরে আরেকটি জায়গা আছে আপনার সবচেয়ে ভালো, আপনার খুবই কম প্রাইসে আপনি থাকতে পারবেন এবং আপনার খাওয়া ব্যবস্থা ভালো আছে, ঠিক আছে? তো ওইটা আপনার বলতেছেন আমার আঙ্কেল। তুমি শিয়াল স্টেশনে নেমে নামা পর বাইরে বের হওয়ার পর যেখানে স্ট্যাচু আছে সেখান থেকে বাস ছাড়ে ধর্মতলা বাস স্টেশন। ধর্মতলা বাস স্টেশন নেমে সেখান থেকে যেতে হবে বড় বাজার। বড় বাজার থেকে আপনি খুব স্বল্প খরচে যেখানে জাকারি স্ট্রিট রয়েছে, জাকারি স্ট্রিটে আপনি ভালো মতো খেতে পারবেন, মুসলিম অধ্যুষিত এলাকা। সেখানে পাশে আছে নাখোদা মসজিদ, পুরাতন ঐতিহ্য, আপনি মসজিদটা দেখতে পারবেন এবং 400 টাকা থেকে শুরু করে আপনি 1000 টাকার মধ্যে ভালো মানের হোটেলে আপনি থাকতে পারবেন। এখান থেকে ট্রেনের টিকিট কাটার জন্য থাকবো, এখান থেকে আপনি 10 মিনিট যদি হাঁটেন ট্রাম রোড দিয়ে তাহলে ফিয়ালি প্লেস আসতে পারবেন, যেখানে ইন্টারন্যাশনাল টিকিট কাটা হয়। সেখানে ফিয়ালি প্লেস থেকে আপনি তার পাশে রয়েছে যারা ফরেনার তাদের জন্য আলাদা কাউন্টার, ইস্টার্ন রেল স্টেশন, সেখান থেকে আপনি টিকিট কাটতে পারবেন। অল ইন্ডিয়া আপনি যেখানে যেতে চান সেখানে শিয়ালদহ অথবা হাওড়া স্টেশন থেকে আপনি টিকিট কিনে নিতে পারবেন। ধন্যবাদ। আর শিয়ালদহ স্টেশন থেকে আসবেন, শিয়ালদহ স্টেশন থেকে একটু সামনে এলে এই ধরনের বাস ধরে আপনার নিউ শিয়াল লিফ প্লেস বললে আপনার এখানে নামাই দেবে। এই যেখানে একটা গেট আছে বোর্ড হয়ে আপনারা এই স্যানবোর্ডে নামবেন, এখানে আপনাদের বাসগুলো নামাই দেবে, ঠিক আছে? ভালোভাবে আসবেন, দেখে রাখবেন, এখানে আপনারা বাসগুলো নামাই দেবে, ঠিক আছে? আর আপনারা যদি হাওড়া হয়ে আসেন তাহলে এই দেখেন ওই সাইড থেকে হাওড়া স্টেশন থেকে আপনারা ফেয়ারলি প্লেসে এখানে নামাই দেবে, ঠিক আছে? আর আপনাদের সময় যে বাসে না পান তাহলে যে হলুদ ট্যাক্সি ধরে আপনারা এখানে চলে আসবেন, অনেকে বলবে 200 রুপি, আপনারা যদি দুদিন থেকে 200 রুপি নিতে পারে আপনারা চোখ যাচাই বাছাই করে উঠবেন, এখানে আপনার 100 রুপিতে হয়ে যাবে। আমি 100 রুপিতে হাওড়া থেকে হাওড়া স্টেশন সামনে থেকে আমি ফেয়ারলিপসে এখানে আসছি, ঠিক আছে? এই দেখেন এখানে আসার পর আপনারা এদিক থেকে শিয়ালদহ স্টেশন থেকে এখানে আসবেন, আর ওইদিকে হচ্ছে হাওড়া স্টেশন। আসার পরে দেখবেন আপনার ডান দিকে একদম ডান দিকে একটা রাস্তা আছে, এই সাইনবোর্ডগুলো দেখে রাখেন আপনারা, অবশ্যই এই সাইনবোর্ডগুলো দেখে দেখে চলবেন তাহলে আপনার ভালো হবে। আর সত্যি হলো এই ডান দিকে আসার পর দেখেন আপনার এই রাস্তা ধরে, এই রাস্তা ধরে আপনারা দেখেন আইসিআইসিআই ব্যাংক এখানে আছে। হ্যাঁ, এই রাস্তা ধরে আপনারা ভালো করে দেখে রাখেন, এই রাস্তা ধরে একটু সামনে এগিয়ে আসবেন। সামনে এগিয়ে আসার পর একজন ফরেন ট্যুরিস্ট বুড়ো, ঠিক আছে, এখান থেকে এসেছেন, এখান থেকে কিন্তু আপনাদের টিকিটটা সংগ্রহ করতে হবে এখান থেকে। আর আপনারা টিকিটের জন্য সর্বপ্রথম সিরিয়াল খাতে হবে, তাহলে আপনারা সকাল 6টা থেকে তারা সিরিয়াল দেওয়া শুরু করে আর সকাল 9:30 থেকে তার টিকিট প্রদান শুরু করে। তো আপনার এখান থেকে আইডেন ইস্টার্ন রেলওয়ে এখানে এই স্টেশন রেলওয়ে চলে আসবেন, এই দেখছেন এই স্টেশন রেলওয়ে এখানে চলে আসবেন। এখানে আসার পর
এখান থেকে আপনার সিরিয়াল কাটবেন। এখানে দাদা বসে থাকবে, এখানে এই যে সামনেই ভিতরে দেখতে পারতেছি না, এখানে আপনি সিরিয়াল কাটবেন, তারপর এখানে আসবেন। তো আশা করি আমি আপনাদেরকে প্রপার ইনফরমেশন দিতে পারছি, আপনারা কিভাবে কোথায় থাকবেন, কোথায় থাকলে আপনার ভালো হবে, খাবার ভালো হবে, কোথা থেকে আপনি অল ইন্ডিয়া টিকিটটা কাটতে পারেন আপনারা কোনো এজেন্ট ছাড়া, যেখান থেকে আপনারা নিজেরাই গিয়ে টিকিট কাটতে পারেন স্বল্প টাকার ভিতরে। তো আশা করি আমার ইনফরমেশনটা আপনাদের ভালো লাগছে, যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমার সাথে থাকবেন এবং আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই, নেক্সট কোনো ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে কোনো ইনফরমেশন রিলেটেড ভিডিও নিয়ে। তো আপনি ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন, আসসালামু আলাইকুম।